নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। লোকাল ভাষায় নির্বাচনী সভার শুভারম্ভ নমর, ভাটগ্রামে ব্যাপক হিড়িক। একের পর এক কুমন্তব্য সাংসদ রাজদীপের, ক্ষোভ ঝাড়লেন বিজেপির দুই নেতা। কাগজকল নিয়ে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ মোদি, পাঁচগ্রামে কর্মীদের তুমুল প্রতিবাদ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাক শুধু অসমের গেটওয়ে নয়, বিজেপি সরকারের ডাবল ইঞ্জিনের গেটওয়ে। বৃহস্পতিবার করিমগঞ্জের ভাটগ্রামে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে ঠিক এই মন্তব্যই করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, এদিনে তার নির্বাচনী সভার শুভারম্ভ করেন বরাকের প্রচলিত ভাষায় সব ভালা আসুননি। এদিনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বরাক শুধু অসমের গেটওয়ে নয়, বিজেপি সরকারের ডাবল ইঞ্জিনের গেটওয়ে। অসমে আজ শুধুই বিকাশ, সবের বিকাশ, নিরন্তর বিকাশ, আর এই বিকাশের জন্যই জনগণ গেরুয়া দলের সাথে পাশে রয়েছেন। তিনি আরও যোগ করে বলেন, কংগ্রেস সরকার দুর্নীতি আর ভোট ব্যাংক রাজনীতিতে দেশের উন্নয়নের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আজ বিজেপি গোটা দেশের সাথে অসমকেও সংযুক্ত করে রেখেছে, যা হাজার চেষ্টা করেও কেউ ভাঙতে পারবে না। এদিন কংগ্রেসদের সমালোচনা করে বলেন, এক রাজ্যে যাকে গালিগালাজ করে আর অন্য রাজ্যে গলা মেলায়, আজ তার অস্তিত্ব সংকটে। তাই এমন অস্তিত্বহীন দল কি করে সরকার গঠন করতে সক্ষম হবে? মানুষ এখন অনেক সচেতন, তাই মানুষকে আর বোকা বানানো যাবে না। এদিকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে তিনি বলেন, গত পাঁচ বছরে যে গতিতে কাজ হয়েছে, আগামীতে আরো তীব্র গতিতে কাজ করবে বিজেপি। এ কাজে ডাবল ইঞ্জিনের মতো অসম থাকবে। সবশেষে এদিন গোটা উপত্যকার সর্বস্তরের জনসাধারণের কাছে বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এক কানেকশন আসাম কে সামর্থ্যবান আর প্রতিভাশালী লোগো সে দিল কা কানেকশন আপ তো अनुभव करते हैं कि करम करीमगंज से सिलचर जाने के पहले कितना वक्त लगता था और अब कितना कम लगता है। असम की भाजपा सरकार ने, एनडीए सरकार ने सड़कों के निर्माण में जो बेहतरीन काम किया है, उसकी प्रशंसा यहां आने वाले पर्यटक भी करते हैं। लुमडिंग सिलचर रेल लाइन का चौड़ीकरण मिशन मोड पर किया गया, आज बड़ी ट्रेनें भी यहां पहुंच रही है। छह साल पहले तक सिलचर से लुमडिंग और अगरतला तक लगभग आधा दर्जन ट्रेनें चलती थी, आज ये संख्या करीब करीब दो गुनी हो चुकी है। आज बराक वैली, दिल्ली, गुवाहाटी, डिब्रूगढ़, कोलकाता, त्रिवेंद्रम और अगरतला से कनेक्ट हो चुकी है। बहनों और भाइयों, आज बराक वैली के असम के पुराने गौरव को फिर लौटाने के लिए पारंपरिक ट्रेड रूट को ফির সে মজবুত করনে কা প্রয়াস কিয়া জা রাহা হ্যায়। কয়েকদিন থেকে বারবার বিতর্কিত মন্তব্য করে বিক্ষুব্ধদের সংখ্যা বাড়িয়ে যাচ্ছেন শিলচরের সাংসদ রাজদীপ রায়। প্রথমে কাগজকল নিয়ে কুমন্তব্য করেন, তারপর বরাকের শিক্ষিত যুবকদের দক্ষতা ও প্রতিভা নিয়ে প্রশ্ন তুলে যুব সমাজের ক্ষোভের মুখে পড়েন। এখন আবার তার মুখে হিন্দিভাষী সম্প্রদায়ের মানুষকে নিয়ে কটূক্তি শোনা গেল। দিন কয়েক আগে শিলচরের সাংসদ তথা বিজেপির প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক রাজদীপ রায় কংগ্রেসের বিরোধিতা করতে গিয়ে বলেছিলেন, নির্বাচনে বরাকে শুধুমাত্র দুজন বাঙালিকে টিকিট দিয়ে বাঙালি হিন্দুদের রাজনৈতিক অস্তিত্ব চিরতরে শেষ করে দিতে চলেছে কংগ্রেস। এরই প্রতিবাদে বুধবার শিলচরের হিন্দি ভবনে এক অনুষ্ঠান করেন হিন্দিভাষী সম্প্রদায়ের বিভিন্ন দল ও সংগঠনের সদস্যরা। সভায় সাংসদের মন্তব্যের কড়া সমালোচনা করা হয়। পরে তারা সংবাদ সম্মেলন করে রাজদীপের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন গোটা হিন্দিভাষী ওচা জনগোষ্ঠীর সমাজের প্রতিটি সংগঠনের সদস্যরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাছাড় জেলার উল্লেখযোগ্য বিজেপি নেতা উদয়শঙ্কর গোস্বামী ও অবধেশ কুমার সিংহ। উদয়শঙ্কর বর্তমানে বিজেপির কাছাড় জেলার ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির প্রধান। তিনি জানান, কংগ্রেসকে উদ্দেশ্য করে বললেও সাংসদের এই মন্তব্যে অস্তিত্ব সংকট দেখা দিয়েছে হিন্দিভাষী সমাজে। উনি একটা কথা বলেছেন 14 মার্চ,
14 মার্চের এটা হ্যাঁ উনি এটা 15 তারিখের পেপারে এসেছে ঘটনাটা 14 মার্চ বাঙালি হিন্দু নেতৃত্বকে মিটিয়ে দিতেই বরাকের দুই আসনে প্রার্থী কংগ্রেস দিয়েছে মানে 15টার মধ্যে হিন্দু বাঙালিকে দুইটি আসন একটা শিলচর আর একটা নর্থ করিমগঞ্জ এই দুইটি আসন দিয়ে হিন্দু বাঙালিকে মিটিয়ে দিচ্ছে তো এই কথাটা আমরা ঘোর প্রতিবাদ করি আমাদের এই মঞ্চের তরফ থেকে আমি এই ব্যাপারে একটা কথা বলি যে ভারতীয় জনতা পার্টি আমি ভারতীয় জনতা পার্টি করি তবুও ওনার কথার পরিপ্রেক্ষিতে আমি বলতে বাধ্য হচ্ছি যে ভারতীয় জনতা পার্টি লক্ষ্মীপুর এবং আলগাপুর দুই জায়গাতে মন কর্মকার এবং আমাদের কৌশিক রায়কে দুজনকে ক্যান্ডিডেট করেছে আউট অফ 15টা সিটের মধ্যে দুজন হিন্দি ভাষীকে দিয়েছে তো তো সেই ল্যাঙ্গুয়েজে আজকে আমিও বলতে পারি যে এখানে আমাদের হিন্দি ভাষীকে শেষ করার জন্য এটা করা হয়েছে তো আমি সেই দিকে যাচ্ছি না আমার পরিষ্কার কথা যে আমাদের মাননীয় এমপি রাজদীপ রায় মহাশয় এটা অবধেশ কুমার সিংহ সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে নির্বাচনের আগ মুহূর্তে এ ধরনের মন্তব্য করে হিন্দু সমাজে বিভাজন করার চেষ্টাই করছেন রাজদীপ রায় যার ফল তাকে ভুগতে হবে বাকি সমাজের লোক হিন্দু সমাজের অন্যান্য সম্প্রদায় আমি হিন্দু মুসলমান কোথায় করে বলছি না আমরা যখন সরকার হয় বিজেপি করে এখানে হিন্দু বাকি সমাজের লোক হবে উনি স্পষ্ট ভাষায় বলেছেন যে হিন্দু বাঙালিদের রাজনৈতিক অস্তিত্ব শেষ করার জন্য কংগ্রেস কেবল দুইটি টিকিট দিয়েছে যার কিন্তু সাধারণভাবে প্রশ্ন হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি কেবল দুইটি অন্য সম্প্রদায়কে টিকিট দিয়েছে করিমগঞ্জে নির্বাচনী জনসভায় রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে জনগণের কাছে ভোট চাইতে আসেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পাঁচ বছর পূর্বে 2016 সালের 27 মার্চ পাঁচগ্রাম কাগজকলের নিকটস্থ কালীনগর প্রথম খণ্ডে এক জনসভায় এসে সজোরে কংগ্রেসকে কটাক্ষ করে বলেছিলেন কংগ্রেস সরকার জবাব দাও পেপার মিল কিভাবে বন্ধ হয়ে গেল নজওয়ানদের কর্মসংস্থান কেন বন্ধ হয়ে গেল কংগ্রেস সরকারকে এসব প্রশ্ন করে দুই লক্ষাধিক জনতার সামনে বলেছিলেন আসামে বিজেপি সরকার ক্ষমতায় আসলে কাগজকল পুনরায় চালু করে দেবে জনগণ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বিশ্বাস করে ভোট দিয়ে আসামে বিজেপি সরকারের হাতে দায়িত্ব তুলে দেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রতিশ্রুতি পূরণে সম্পূর্ণ ব্যর্থ হন বৃহস্পতিবার পাঁচগ্রাম কাগজকলের প্রবেশদ্বারে শতাধিক কর্মীরা একত্র হয়ে বিজেপি সরকারের মিথ্যা প্রতিশ্রুতির প্রতিবাদ করেন আজকে দীর্ঘদিন থেকে আমরা কোনো পিএফ এর টাকা পাচ্ছি না গ্র্যাচুইটি পাচ্ছি না আমাদের স্যালারি পাচ্ছি না এই অবস্থায় মানুষ অভাবের তারণায় 83 জন শ্রমিক মারা গেছেন আর এই 83 জন শ্রমিকের মৃতদেহের উপরে এসে আজকে উনি করিমগঞ্জে একটা নির্বাচনী সভা করছেন যেখানে উনি আবার ভোট চাইতে এসছেন আজকে উনি ইলেকশনের আগে বলেছিলেন দেশ বিকনে নাই দুঙ্গা কিন্তু এখন দেখা যাচ্ছে দেশের সমস্ত সম্পত্তি উনি বিক্রি করে দিচ্ছেন উনি বলেছিলেন আত্মনির্ভরশীল ভারত কিন্তু এখন দেখছি পরনির্ভরশীল ভারত হয়ে গেছে বাংলাদেশ থেকে আমাদের পেপার কিনতে হচ্ছে উনি বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা সাথ আদানি আদবানিকা বিকাশ হরায় এই হলো আমাদের পরিস্থিতি আমাদের আমরা উনার মিথ্যা প্রতিশ্রুতি যেটা দিয়েছিলেন আমাদের ধোকা দিয়েছেন আমরা উনার যে আজকে নির্বাচনী সভায় আসার জন্য উনাকে নিন্দা ও ধিক্কার জানাই এবং এটা দাবি করছি অতি সত্বর যাতে কেন্দ্রীয় সরকার আমাদের দুটা মিল পুনরুজ্জীবিত করেন আমাদের শ্রমিকদের সমস্ত বকেয়া মিটিয়ে দেন জেলার 18টি অটো সংস্থা যে ঐক্যবদ্ধ রয়েছে তা প্রমাণ করার উদ্দেশ্যে আগামী 20 মার্চ শনিবার চলো অটো নিয়ে শীর্ষক আয়োজিত হবে এক প্রতিবাদী কার্যসূচি জেলার অটো সংস্থার কর্মকর্তারা তাদের দৈনন্দিন সমস্যা সহ বিভিন্ন দাবি দাওয়ার পরিপ্রেক্ষিতে শহরজুড়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসার পরও স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাদের সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের ভূমিকা পালন করে আসছে বলে অভিযোগ করেন এমতাবস্থায় দৈনন্দিন বিভিন্ন সমস্যায় জর্জরিত শহরের অটো চালকরা আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজেদের শক্তি প্রদর্শন করতে আগামী শনিবার শিলচরের বিপিনচন্দ্র পাল সভাস্থলে এই জমায়েত হবে
এ উপলক্ষে বৃহস্পতিবার শহরের বিভিন্ন এলাকায় অটো চালকরা প্রত্যেকটি অটোতে পোস্টার লাগিয়ে প্রতিবাদী জমায়েতকে সফল করতে 20 মার্চ শনিবার সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। এদিনের প্রতিবাদী জমায়েত কার্যসূচিতে বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করা হবে বলে জানান অটোরিকশা সমন্বয় কমিটির কর্মকর্তারা। বিশেষ করে অনর্থক চণ্ডীচরণ রোড দিয়ে অটো যাতায়াতের বাধ্যতা প্রত্যাহার করা, নথি পরীক্ষার নামে ট্রাফিক হয়রানি বন্ধ করা, শহরে চলাচল করা অটোগুলির শিলচর পারমিট অতিসত্বর প্রদান করা ও জরিমানা আদায়ের নামে পুলিশি জুলুমবাজি বন্ধ করা ইত্যাদি দাবি জেলা প্রশাসন সহ জনগণের সম্মুখে তারা তুলে ধরবেন বলে জানান। আমরা আগামী 20 মার্চ শনিবার বেলা 10 বাজে যাওয়াতে আমাদের একটা জমায়েত করছি, আমাদের 4টা দাবি। এই দাবি উল্লেখ করে আজকে আমরা পোস্টারিং করছি অটোর পিছনে। এই দাবিগুলো হলো, একটা হলো আমরা চণ্ডীচরণ রোড মেন, যেটা অযৌক্তিকভাবে যাত্রীরাও আমাদের কাছে পক্ষে আছে যে চণ্ডীচরণ রোডটা আমাদেরকে অযথা এই হয়রানি করে ঘুরিয়ে দিয়েছে, সেটা প্রত্যাহার করার দাবি। 2 নম্বর, আমাদের শিলচরের দীর্ঘদিন থেকে প্রশাসনের ভুল সিদ্ধান্তে 10 কিলোমিটার করে দিয়েছে 16 কিলোমিটারকে। সেই পরিপ্রেক্ষিতে শিলচরের প্রায় 500 অটো আমরা যে নির্যাতন পাচ্ছে ট্রাফিক পুলিশের দ্বারা, যে শিলচরের ছেলেরা বাইরের পারমিট নিয়ে শিলচরে গাড়ি চালাতে পারছে না তাদের পারমিট। তৃতীয়, আমাদের যেখানে সেখানে নথি পরীক্ষার নামে ট্রাফিক পুলিশ যে অযথা হয়রানি করছে, যাত্রীরা নেমে যায় বিশেষ করে গান্ধীবাগ পয়েন্টে আমাদের যাত্রী সমেত অটো থামিয়ে যেভাবে নথি পরীক্ষার নামে সেরকম যাত্রীরা চলে যায়, অনেকের হাতে আমরা ভাড়া নিতে পারি না। সেই দুঃখে আমরা আজকে জমায়েত করছি এবং কিছু ট্রাফিক পুলিশ, 2-4 জন ট্রাফিক পুলিশ অযথা অটোকে হয়রানি করে অযথা জরিমানার নামে অযথা অবৈধভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে, আমাদের জরিমানার ভয় দেখাচ্ছে, জরিমানা নিচ্ছে। সেইটার প্রতিবাদে আমরা এই 4টা দাবির প্রতিবাদে আমরা একটা সমাবেশ যাচ্ছি আগামী 20 তারিখ শনিবার। বৃহস্পতিবার শ্রী শ্রী মদনমোহন বিগ্রহ ও শ্রী শ্রী শিবলিঙ্গ বিগ্রহ মন্দিরের 164তম শুভ প্রতিষ্ঠা বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়। এদিন নগর কীর্তনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে উৎসব উদযাপিত হয়। এতে বিশেষ পূজার্চনা সহ হোম অনুষ্ঠিত হয়। পরে অগণিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় আরতি ও বিশেষ কীর্তন অনুষ্ঠানও আয়োজিত হয়। তাতে আমরা 4,000 লোকের প্রসাদ বিতরণ করেছি। আর আমাদের সকালে প্রভাত ফেরি হয়েছে, তারপর পুজো অর্চনা হয়েছে, পুরো দিনই হয়েছে। আর দুপুর 1টার থেকে আমাদের প্রসাদ বিতরণ হয়েছে, 4,000 এমআরটি প্রসাদ পেয়েছেন। সমস্ত দিন অনুষ্ঠান খুব ভালোই হয়েছে, কোনো অসুবিধা হয়নি। এবং এখন আমাদের ধামের প্রোগ্রাম আছে, আমাদের ধামের প্রোগ্রাম হবে এবং নৃত্য প্রতিযোগিতা বলতে পারি না, নৃত্য অনুষ্ঠান হবে। রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হলেন দোহালিয়ার সেনাকর্মী সরজিৎ ভৌমিক। পাথারকান্দি এলাকার ফরিদকোনা দোহালিয়া জিপির 1 নম্বর ওয়ার্ড সদস্য রেবারানী ভৌমিকের স্বামী সুরজিৎবাবু বুধবার রাজধানী দিল্লিতে সেনাবাহিনীর এক বিশেষ প্যারেড অনুষ্ঠানে রাষ্ট্রপতি কর্তৃক মঞ্জুরিকৃত বিশেষ পুলিশ সেবা পদকটি গ্রহণ করেন। উল্লেখ্য, সুরজিৎবাবু দীর্ঘদিন সুনামের সাথে দেশের বিভিন্ন জায়গায় কাজ করে বর্তমানে পদোন্নতি পেয়ে 147 BN ইন্সপেক্টর হিসেবে শিলচরে কর্মরত রয়েছেন। 2018 সালে এই বিশেষ পদকটি তার জন্য বরাদ্দ করা হলেও নানা কারণে তা প্রদান করা হয়নি। এদিকে এমন খবরে গোটা এলাকার জনগণ খুশি ব্যক্ত করেন। এলাকার বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও ফরিদকোনা দোহালিয়া জিপি সভাপতি দীপঙ্কর দে পৃথক পৃথকভাবে তাকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। বিধানসভা নির্বাচনের দিন ঘনিয়ে আসতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রতিদ্বন্দ্বীদের নির্বাচনী প্রচার। বুধবার দুপুর প্রায় 2 নাগাদ CPI কার্যালয়ে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সস্ত্রীক শিলচর বিধানসভা সমষ্টির ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী তমালকান্তি বণিক। তাছাড়া উপস্থিত ছিলেন খোঁজ ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার সম্পাদক সজল লস্কর,
সিপিআই এর পক্ষ থেকে ছিলেন জেলা সম্পাদক হায়দার হোসেন চৌধুরী, আতরজান বেগম মজুমদার ও মোহাম্মদ হোসেন চৌধুরী প্রমুখ। সভায় বর্তমান শাসক দলের কর্মকলাপ নিয়ে আলোচনা সহ দ্রব্যমূল্য আকাশসমভাবে বৃদ্ধি, সাম্প্রদায়িকতা ও বরাকের বেকারত্ব দূর করা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। বর্তমান অবস্থায় আশা কর্মীরা কি অবস্থায় আছে সেটা আমি বুঝি, কারণ আমার পাড়াতেও দুজন আছে। তো তারা বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাবা যেগুলো সরকারের কাছে দেওয়া আছে, কি জিনিস নিয়ে আলোচনা হয়েছে সেগুলো শুনেছি। এবার আমার কাছে সুযোগ এসছে সেই কথাগুলো বলা। আগে আমি শুনেছি, ঠিক আছে, দু একবার দিলীপ দার সঙ্গে কথা হয়েছে এই ব্যাপারে, দিলীপ দা এইসব ব্যাপারে কি করছেন আপনি। আজকের দিনে আমার কাছে সুযোগ হয়েছে যাতে আমি জোর গলায় যে জায়গায় গিয়ে বলা দরকার সেই জায়গায় আমি পৌঁছতে পারব, কিন্তু তার জন্য সবচাইতে বড় সাহসটা আপনাদের যোগাতে হবে আমাকে, এবং সেই আশীর্বাদটা সেই সাপোর্টটা যদি আপনারা দেন তাহলে আপনাদের হয়ে আপনাদের কথাগুলো আমি সেই জায়গায় পৌঁছতে। জালালপুর হাসপাতালের এক চিকিৎসককে মারপিটের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা হাসপাতাল চত্বর। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার দুপুর 1:30 নাগাদ হাসপাতালে কোনো রোগী না থাকায় পাশের এক হোটেলে খেতে যান। ঠিক সেই সময় জালালপুর বাজারের কিছু লোক রোগী দেখানোর বাহানায় তার কাছে এসে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। একসময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠে যে তার উপর চড়াও হয়ে বেধড়ক মারধর শুরু করে তারা। এ মর্মে অবশ্য গোমরা পুলিশে এক মামলা দায়ের করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান জালালপুর জিবি সভাপতি কয়েস আহমেদ বড়ভুইয়া, বাবর উদ্দিন প্রমুখ। ইমার্জেন্সি আমার কাছে একটা ফোন এসেছে যে একটা পেশেন্ট এসে, আমি খাইতে পাশেই যাই, হসপিটালের পাশে একটা দোকান আছে, এখানে যাই খাইতে। তো আমি যখন খাইছি ভাত খাওয়ার সময় আমার একটা ফোন এসেছে যে একটা ইমার্জেন্সি পেশেন্ট এসেছে। তো আমি দৌড়ে এসেছি, পেশেন্ট ঢুকছে, বেডে রাখা হয়েছে না, রাখতে রাখতে আমি আই গেছি, আমিও আইয়া ঢুকছি। পেশেন্ট পার্টি আমার কলার দড়িয়া আমার মারছে, এখানে দাগ আছে কলার দড়িয়া, যখন টানাটানি করছে আমার মুখের মধ্যে একটা বক্সিং মারছে, পাঞ্চ মারছে আমার মুখের মধ্যে। তারপরে এখানে আমার এক কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, আরও অনেক বাজে বাজে গালি দিয়া আমার অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে। তো আমি এখন এফআইআর দিছি, আমি চাই যে এটার একটা ন্যায় হোক, আর আমি চাই যে যারা করছে জিনিসটা এরারে যাতে গ্রেফতার করা হয়। বরের বোনের বাড়িতে বেড়াতে নিয়ে গিয়ে গৃহবধূ হত্যা, এমন ঘটনায় কালীগঞ্জ এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। পারিবারিক সূত্র মতে জানা যায়, কালীগঞ্জ থানাধীন সূর্যদাস গ্রামের বাসিন্দা আজির উদ্দিনের প্রায় বছর কুড়ির কন্যা রিনা বেগমের বছর দিন আগে সাগরপাড় গ্রামের এমাদ উদ্দিনের ছেলে নাজিম উদ্দিনের সাথে সাত পাকে বাধা পড়েন। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবনে বেশ কয়েকবারই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ঘটে। শুধু তাই নয়, স্বামী নাজিমের বেধড়কভাবে মারধরের অভিযোগ রয়েছে বলে জানা যায়। বুধবার রিনাকে নাজিম তার বোনের বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার ছলনা করে পরিকল্পিতভাবে হত্যা করে নাজিম ও তার বোনের স্বামী। নাজিমের বোনের বাড়িটি নিলামবাজার থানাধীন থাকায় প্রথমে রিনার দেহ সেখানে নিয়ে যাওয়া হয়, পরে করিমগঞ্জ সিভিল হাসপাতাল মর্গ থেকে সূর্যদাস গ্রামে নিয়ে আসা হয়। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রাষ্ট্রীয় উলামায়ে কাউন্সিল দলের বদরপুর সমষ্টির প্রার্থী রাজু আহমেদ ঘটনার তীব্র নিন্দা জানান। এখান থেকে তার বৈনর বাড়ি হইল গিয়া থইয়ারতু হন লইয়া গেছে, হন ঘটনাটা হয়েছে বৈনর বাড়ি, বনি জামাইয়ে বইনে আর হে মিলিয়া করছে। কয়েকদিন দেখিয়া তার জামাইয়ে কিছু মানুষ লইয়া বইয়া যে ইয়ে করছে, তারা অন্য এক জায়গা ঠিকানো রাখতো না, অন্য জায়গায় ভাড়া লইয়া থাকবো, কোনো অসুবিধা হইতো না, এইতো না, সেইতো না। দুই চার দিন থেকে মনে করো খুব বেশি কষ্ট দেওয়া হওয়ার তাইরে, আজকে হঠাৎ করে তাইর যে মরার খবর শোনা গেছে, যে ঘটনাস্থলে যে তদন্ত করিয়া বা গ্রামের মানুষেও কইতে যায় তাইরে ফার্স্ট কিভাবে লাগে। বিধানসভা নির্বাচনের আগে এলাকার পানীয় জলের সমস্যার সমাধান না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন মধ্য ধলাইয়ের পশ্চিম পানিভরা জিপির স্থানীয়রা। বৃহস্পতিবার সাংবাদিক ডেকে পানিভরা কালীবাড়ি রোডের সুশেন্দ্র পাল, রতীশ পাল, সুবোধ পাল প্রমুখ বলেন, দীর্ঘদিন থেকে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন পশ্চিম পানিভরা কালীবাড়ি রোড পুরতল এলাকার মানুষ। বর্তমানে শুকনোর মরশুমে পুকুর, কুয়ো ইত্যাদি শুকিয়ে যাওয়াতে এই সংকট আরো তীব্র আকার ধারণ করেছে। এদিকে ভুক্তভোগীদের এমন সিদ্ধান্তের কথা শুনে বিজেপি নেতা তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য কৃপেশ ঘোষ বিভাগীয় ইঞ্জিনিয়ার এস নাথ ঠিকাদারকে সাথে নিয়ে এসে আগামী কয়েকদিনের মধ্যেই গ্রামে পানীয় জলের নল বসানোর আশ্বাস দেন। এই এলাকাবাসী গতকালকে 17ই মার্চ এখানে একটা ঘরোয়া বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাক্তন জেলা পরিষদ
বর্তমান এপি সদস্য এবং বিভিন্ন মা এবং বোনদের সামনে যাতে খাওয়ার জলের আশ্বাস দেওয়া হয়েছে, দু তিন দিনের ভিতরে কাজ শুরু হবে পাইপ বসানো। যদি এটা না হয় তাহলে আমরা পশ্চিম পানিভরাবাসী প্রুফথল নিয়ে বিরাট আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছি এবং ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি। এটা গত পাঁচ বছর থাকি, সুদীর্ঘ পাঁচ ছয় বছর থাকি আছে, কিন্তু এদিকে পাইপলাইন আইসে না। মা বোনের এত কষ্ট করতেছে, এত কইতেছি আমরা, কেউ শুনতে রাজি না। কইছে যে দু তিন দিনের ভিতরে পাইপ বসানো আরম্ভ হইব, যদি পাইপ না বসে বিফোর ইলেকশন আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে কাছাড় জেলার আইকন মনোনীত হলেন বিশিষ্ট শল্য চিকিৎসক তথা পদ্মশ্রী ডক্টর রবি কান্নান। কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রাণপুরুষ ডক্টর কান্নানকে সামাজিক ও স্বাস্থ্য ক্ষেত্রে অবদানের জন্য জেলাশাসক কীর্তিজলি আইকন হিসেবে মনোনীত করেছেন। বিশিষ্ট এই ক্যান্সার বিশেষজ্ঞ সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অন ইলেকটোরাল পার্টিসিপেশনের আওতায় অনুষ্ঠিত বিভিন্ন সচেতনতা সভায় অংশগ্রহণ করবেন বলে জানান জেলাশাসক। তার উপস্থিতি ভোটারদের যেভাবে অনুপ্রাণিত করবে ঠিক সেভাবেই নতুন ভোটাররা উৎসাহ পাবে বলে জানান। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। লোকাল ভাষায় নির্বাচনী সভার শুভারম্ভ নমর, ভাটগ্রামে ব্যাপক হিড়িক। একের পর এক কুমন্তব্য সাংসদ রাজদীপের, ক্ষোভ ঝাড়লেন বিজেপির দুই নেতা। কাগজকল নিয়ে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ মোদি, পাঁচগ্রামে কর্মীদের তুমুল প্রতিবাদ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।